হ্যালো, সিস্টেম্যাটিক স্মার্ট স্টাডিতে সবাইকে স্বাগত জানাই। এখন থেকে আমাকে ফেসবুকেও ফলো করতে পারো, জাস্ট টাইপ করো facebook.com/systematicsmartstudy। হ্যালো, আজকে হলো পশ্চিমবঙ্গের ভূগোল সম্বন্ধে কিছু কথা। বাংলার যে জেলার উপর দিয়ে কর্মক্রান্তি রেখা গেছে সেটা হচ্ছে নদিয়া, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া। বাংলার পূর্ব দিকে অবস্থিত দেশ হলো বাংলাদেশ। বর্তমানে বাংলার জেলার সংখ্যা 23টি। উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় শিলিগুড়িকে, দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার হলো ক্যানিং। বিহার রাজ্যের বিচ্ছিন্ন অংশটি বাংলায় যে জেলা নামে পরিচিত সেই পুরুলিয়া। বাংলার উপর লম্বভাবে সূর্যকিরণ পড়ে 21শে জুন। সুন্দরবন, ম্যানগ্রোভ, বাদাবন অবস্থিত যে জেলায় দক্ষিণ চব্বিশ পরগনা। প্রেসিডেন্সি বিভাগের অন্তর্গত জেলা সদর হলো আলিপুর। চিকেন স্নেক বলা হয় উত্তর দিনাজপুরকে, দিনাজপুরের চোখ রাখে। সিটি অফ জয় বলা হয় কলকাতাকে। বাংলার উত্তরের সমভূমি অংশ হলো বরেন্দ্র ভূমি। বাংলা ও নেপাল সীমান্তে রয়েছে সিঙ্গালীলা। বাংলার সর্বোচ্চ শৃঙ্গ সন্দাকফ। বাংলার মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ হলো গোর্গাবুরু। বাংলায় বালিয়ারি দেখা যায় উপকূলীয় সমভূমিতে। রা সমভূমির ভূপ্রকৃতি তরঙ্গায়িত। কালিম্পংয়ের সর্বোচ্চ শৃঙ্গ হলো ঋষিরা। বক্সগিরিখাট দিয়ে যাওয়া যায় ভুটানে। বক্রেশ্বর উষ্ণ প্রস্রবণ দেখা যায় বীরভূমে। পেডং কথাটির অর্থ হলো অর্কিডের শহর। তরাই শব্দের অর্থ হলো স্যাঁতস্যাঁতে ভূমি। শুশুনিয়া পাহাড় অবস্থিত বাঁকুড়া জেলায়। দার্জিলিং পার্বত্য অঞ্চলের সর্বোচ্চ রেল স্টেশন হলো ঘুম। রাঙামাটির দেশ বলা হয় রার অঞ্চলকে। মথুরাখালী পাহাড় অবস্থিত বীরভূমে। গঙ্গা দুভাগে বিভক্ত হয়েছে মুর্শিদাবাদের ধুলিয়ানে। গঙ্গা বাংলায় প্রবাহিত হয়েছে 520 কিলোমিটার। বাংলার প্রধান নদী গঙ্গা। দামোদর নদকে বলা হয় বাংলার দুঃখ। বহরমপুর বিখ্যাত রেশম শিল্পের জন্য। রার অঞ্চলে সবচেয়ে বড় শহর হলো বর্ধমান। বাংলার দুটি প্রধান মৎস্য শিকার কেন্দ্র হলো দীঘা ও জুনপুট। ভারতের প্রথম পাতাল রেল চালু হয় কলকাতায়। হলদিয়া বিখ্যাত পেট্রো রসায়ন শিল্পের জন্য। কৃষ্ণনগর বিখ্যাত মৃৎশিল্পের জন্য। জলপাইগুড়ি শহর অবস্থিত মহানন্দা ও বালাসন নদীর তীরে। শঙ্কর একটি মৎস্য বন্দর। বাংলায় প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় অবস্থিত কলকাতায় বেলগাছি। লোথিয়ান আইল্যান্ডে অভয়ারণ্যটি অবস্থিত দক্ষিণ চব্বিশ পরগনা। বক্সা অভয়ারণ্যটি স্থাপিত হয় 1986 সালে। বার্ড ফ্লু নির্ণয় কেন্দ্রটি অবস্থিত কলকাতায় বেলগাছি। দমদম বিমানবন্দরের পত্তন হয়েছিল 1875 সালে। বাংলায় ধানের বাউল বলা হয় বর্ধমানকে। জয়ন্তী হলো সংরক্ষিত বনভূমি। সুন্দরবন হলো সুরক্ষিত বনভূমি। খোয়াই অঞ্চলে দেখা যায় বীরভূম জেলায়। উত্তর ও দক্ষিণ দিনাজপুরের অধিক কাদাযুক্ত মাটি কিয়র নামে পরিচিত। তাল শব্দের অর্থ হলো জলাভূমি ও নিম্নভূমি। সুন্দরবনের যেসব অঞ্চলে কৃষিকাজ হয় তাকে বলা হয় আবাদ বলে। বাংলায় সবচেয়ে কম বৃষ্টি হয় বীরভূমের ময়ূরেশ্বরে। বাংলায় সবচেয়ে বেশি উষ্ণতা দেখা যায় আসানসোলে। মৌসুমি রাজ্য বলা হয় বাংলাকে। খরার জেলা বলা হয় পুরুলিয়াকে। বাংলায় সর্বাধিক বৃষ্টিপাত হয় বক্সা ডুয়ার্সে। করোনেশনের ব্রিজ অবস্থিত তিস্তা নদীর উপর। কানা নদীর মধ্যবর্তী ও শেষ অংশের নাম কুন্তি নদী। দামোদরের প্রধান উপনদীর নাম বরাকর। সুন্দরবন অঞ্চলের বৃহত্তম জলবহনকারী নদী হল মাতলা। অজানতের উৎপত্তি দুমকা উচ্চভূমি থেকে। 2011 জনগণনা অনুযায়ী বাংলার বেশি জনসংখ্যাযুক্ত জেলা হল উত্তর চব্বিশ পরগনা। 2011 জনগণনা অনুসারে বাংলার কম জনসংখ্যাযুক্ত জেলা হল দক্ষিণ দিনাজপুর। 2011 জনগণনা অনুসারে বাংলার জনসংখ্যা ছিল 9,13,47,776 জন। জনঘনত্ব হচ্ছে 1,029 জন প্রতি বর্গ কিলোমিটারে। জনসংখ্যা বৃদ্ধির হার 1.13%। স্ত্রী পুরুষ অনুপাত 947:1, মানে 947টি স্ত্রী হলে পুরুষের অনুপাত 1,000 জন। সাক্ষরতার হার হলো 77.08% পুরুষ, সরি সাক্ষরতার হার 77.08%। এর মধ্যে পুরুষ হচ্ছে 82.67% এবং স্ত্রী 71.16%। শিক্ষার হার বেশি পূর্ব মেদিনীপুর জেলায়, 87.66%। শিক্ষার হার কম উত্তর দিনাজপুর জেলায়, 60.13%। বাংলার দুটি সেচ স্পেশাল ইকোনমিক জোন যেটাকে বলা হয় সেটি হলো হলদিয়া ও আসানসোল শিল্পাঞ্চল। বাংলার দুটি ম্যানগ্রোভ অরণ্যের গাছ হলো সুন্দরী ও গরান।
বাংলার দুটি অর্থকরী ফসল হলো চা ও পাট। উত্তরবঙ্গের দুটি নদী যার জলপ্রবাহ ব্রহ্মপুত্র নদী মিলিত হয়েছে, তিস্তা ও তোর্ষা। বাংলায় বিটুমিনাস কয়লা পাওয়া যায় রানীগঞ্জে। ভারতের শেফিল্ড বলা হয় হাওড়া শহরে। সুন্দরবনে আতঙ্ক বলা হয় মাতলা নদীকে। বাংলার নবীনতম জেলা কালিম্পং। বাংলার দীর্ঘতম ব্যারেজ ফারাক্কা ব্যারেজ। বাংলার দীর্ঘতম সেতু রূপনারায়ণ সেতু। বাংলার দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম হলো খড়গপুর। তো এই পর্যন্তই ছিল ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করো, সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো নিজের বন্ধু বান্ধবীদের সাথে এবং নিজের আত্মীয়দের সাথে, যাতে ভিডিও দিয়ে দেখে অনেকের সাহায্য হয়। ধন্যবাদ ভিডিওটিকে দেখার জন্য।